নমস্কার আজকে আমরা শুনব শ্রী সুধাময় করের উপন্যাস কামিনী কাঞ্চনের প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অব্দি আমরা শুনলাম যে রাসেলের ষড়যন্ত্র গভীর থেকে গভীরতর হচ্ছে সে কিছুতেই আর মিস শেলির সাথে থাকতে পারছে না এর একটা অন্যতম কারণ অবশ্য মিস পারভিন মানে মিস শেলির সেক্রেটারি তার প্রতি আকর্ষিত হতে শুরু করেছে রাসেল এবং সেটা একতরফা মোটেও নয় মিস পারভিনো তার কাছে আসতে শুরু করেছে তারা লুকিয়ে লুকিয়ে দেখাও করেছে অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করেছে একে অপরের সাথে মিস শেলির হাব দেখে মনে হচ্ছে তিনি মোটামুটি বুঝতে পারছেন ব্যাপারটা তার পিছের পেছনে কি হচ্ছে রাসেল ক্রমশ অধৈর্য হয়ে পড়ছে সেই টাকার জন্যে যেটা সে এক্সপেক্ট করছে মিস শ্যালিকে বিয়ে করার দরুন এবং মিস পারভিনের সাথে না দেখা হবার জন্যে আরো বেশি অধৈর্য হয়ে পড়ছে সে দেখা যাক এই পর্বে এই উপন্যাস কত দূর করায় শুরু করছি কামিনী কাঞ্চনের প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব কোনো মতেই কোনো উপায় করতে পারলাম না দিনের শুরুতে আসায় বুক বাঁধেই কোনো না কোনো সুযোগ বুঝি পারবীনকে কাছে এনে দেবে রাত আসে ভাবি আগামী দিন পারবীনকে কাছে পাবই আবার সকাল গড়িয়ে রাত আসে সুযোগ আর আসে না অপেক্ষা আর অপেক্ষা পারবীনও ভীষণ কঠিন মেয়ে সেদিনের পর যেন পণ করে বসেছে দেখা করবে না অথচ আমার চরম অবস্থা বিরাট এক শূন্যতার মাঝে আমি হাবুট বুখাচ্ছি আমার যেন রেহাই নেই ঝুঁকি নেবার আর সাহস নেই সেদিনের আতঙ্ক আমার মন থেকে তখনও দূর হয়নি এরই মধ্যে একদিন শেলি বাড়ি ফেরার দিন ঘোষণা করল শুরু হলো মালপত্র গোছানো আমরা চৌধুরী ভবনে ফিরে এলাম ভ্যানেসে যে আশা আমার পূরণ হয়নি সে আশা এখানে মেটাতে পারবো বলে মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকলাম অফিসে থাকার সময় বেশ কিছু সময় আমি শ্যালির কাছ থেকে দূরে থাকব তখন একটা ঘরের বন্দোবস্ত করতে পারলে সেখানে পারবীনের সাথে মিলতে পারি এরকম একটা ভাবনা আমার মাথায় ঘুরছিল বিকেলের শ্যালি জমে থাকা এক চিঠির মধ্যে ডুবে গেল আমি এর মধ্যেই মুন্সিকে ফোন করেছি অনেক উৎসাহজনক খবর দিল সে আগামীকাল দেখা করব বলে ওকে কথা দিলাম পড়ার ঘর হিসেবে যে ঘরটা আমাকে দেয়া হয়েছিল সে ঘরে বসে বসে আমি সাত সতেরো ভাবছিলাম ভাবছিলাম পারভিনের কথা পারভিন এখন কোথায় এ কোন প্রান্তে কি করছে তাকে কি আর কাছে পাব ভাবছিলাম সাত কোটি টাকার কথা কবে আসবে এ আমার হাতের মুঠোয় মুন্সি নিশ্চয়ই এর মধ্যে বেশ মোটা অঙ্ক আমার জন্য গুছিয়েছে উইলে শেলি কি রেখেছে আমার জন্য শেলি যদি এর মধ্যে মরে যেত দেখো রাসেল এই চিঠিটা দেখো হম একটা চিঠি হাতে নিয়ে শেলি এসে ঘরে ঢুকল চেয়ারের হাতলে গাটা ঠেকিয়ে আবার বলল আমার পুরনো স্কুল থেকে চিঠিটা এসেছে তোমার স্কুল কোথায় আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম ওই আমি কিছুদিনের জন্য ঢাকার এক কনভেন্টে পড়েছিলাম স্বাস্থ্য ঠিকলো না বলে চলে এসেছিলাম স্কুল থেকে কি লিখেছে তোমাকে ওরা যেতে লিখেছে আব্বা স্কুলের একটা অডিটোরিয়াম তৈরির জন্য টাকা দিয়েছিলেন সেটা এতদিনে তৈরি হওয়া শেষ হয়েছে আমাকে দিয়ে ওপেনিংটা করাতে চায় আমি অবশ্য আগেই আমার মত দিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছ আগামী পরশু দিন তুমিও যাবে আমার সাথে রাসুল হেহি মরেছে বিরক্তিকর ওষুধ অনুষ্ঠানে আমাকে যেতে বলো না লক্ষ্মীটি একাই যাও না তিন তিনটে দিন তোমাকে ছেড়ে দূরে থাকতে হবে আমি তো ভাবতেই পারছি না আমার মনটা আনন্দে নেচে উঠল তিন দিন মানে দু রাত পারভিন আর আমি পরক্ষণেই আবার চুপসে গেলাম পারভিনকে তো শেলি নিশ্চয়ই সঙ্গে নিয়ে যাবে তিন দিন কেন অডিটোরিয়াম ওপেনিং এর পরের দিন ওদের বার্ষিক স্পোর্টসে পুরস্কার বিতরণ করতে হবে কিছু মনে করো না শিলি এদিকে আমার অনেক কাজ জমে আছে আমি যেতে পারলাম না বলে সত্যি দুঃখিত হুম আমি অবশ্য বুঝিতাম অবস্থা তবে তুমি যদি আমার বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগত যাকে পরবীনকে নিয়ে যাবো তাহলেই আর একা লাগবে না ওর মাংসহীন গালে কষে একটা চর লাগাবার ইচ্ছে সামনে নিলাম অনেক কষ্টে কিন্তু পারবীন শেষ পর্যন্ত গেল না শেষ মুহূর্তে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল সাথে প্রচন্ড মাথার যন্ত্রণা ব্যাপারটাকে সহজভাবে নিল না শ্যালি ওর যদি কোনো কাণ্ডজ্ঞান থাকতো তবে বেঁচে যেতাম কি করবে বলো অশোকের ওপর তো বেচারির কোনো হাত নেই তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও না আমি কিন্তু খুব সন্তুষ্ট ছিলাম পাছে না আবার সে আমার মনের ভাবটির পেয়ে যায় এখন মেরিকেই সঙ্গে নিতে হবে তবে ওকে নেয়া না নেয়া সমান কথা একদম কবেট যাওয়ার আগের পুরো দিন ব্যস্ত রইল শ্যালি তার বক্তৃতা নিয়ে টেপ করলো শুনল পছন্দ হল না আবার করল বাড়ি ওর বক্তৃতা আমাকে শুনতে হয় খুব সতর্কভাবে উচ্ছ্বসিত প্রশংসাও করতে হয় বার কয়েক টেপ করার পর সে শেষে থামল সন্তুষ্ট হল রেকর্ডার ঢাকা নিয়ে যাবে অনুষ্ঠান শুরুর কিছু আগে বক্তৃতাটা একবার শুনে নেবে বিমানবন্দরে গেলাম সি অফ করতে তুমি ভালোভাবে থেকো রাস দেখো আমি কাছে থাকছি না বলে আবার কোনো অপকর্ম করে বসো হুম আজ রাতে মুন্সির ওখানে ডিনার আগামী রাতে রেজা সাহেবের ওখানে ওদের সাথে অপকর্ম কতটুকু করা যায় তা ভেবে দেখতে হবে আহা আবেচ জো কিং উথ ইউ রাসল তবে এটা সত্যি রাসল পারভীন সহ বাড়িতে তোমাকে একা রেখে যেতে মন আমার কেমন যেন করছে বিষধর কোনো সাপের ঠান্ডার ছোঁয়া যেন আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল হুম বাড়ি ভর্তি চাকর বাকর তারপরেও বলছো একা থাকা এটা কিন্তু তোমার অমূলক ভাবনাশালী হম মেয়েটা যদি অমন বিট ঘুটে না করতো মানে যাকে বলে আনইমপ্রেসিভ তবে আমি ঠিকই চিন্তা করতাম আমার দিকে চেয়ে আদুরে ভঙ্গিতে হাসলো শেলি এটা অবশ্য আমি দিনে দিনে বুঝছিলাম যে কথাতে মনের ভাব যতটুকু প্রকাশ করে তার চাইতে অনেক বেশি সন্দিহানি রুগনা স্ত্রী লোকটি রাখো তোমার ওসব আমি পছন্দ করি না তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া কিছু করতে চাইলে বাড়ির বাইরে করাই কি বুদ্ধিমানের কাজ হবে না চমকে উঠে শেলি আমার দিকে তাকালো তুমি রাসেল আমার গাছ হয়ে বলো ওসব তুমি করবে না আমি কিন্তু মরে যাবো তাহলে আমি তো তাই চাই আরে বাবা একটা ভালো কাজে রনা দিয়ে এসব কি শুরু করেছো তুমি বলো তো আমি কথা দিচ্ছি ওসব কিছু করব না না হলো তো এবার অন্য কথা বলো আমার দিকে অপলোক তাকিয়ে রইল শেলি তুমি তুমি কখনো তেমন কিছু করো না আমি আমি তাকে কিছুতেই সহ্য করতে পারবো না অসহায় মতো আমার হাত ধরে বলল সে রাসেল আমাদের বিয়েটা সফল হোক তাকে তুমি চাও না আরে বাবা বাদ দেবে এসব কথা যাবার সময় অহেতুক এসব ভেবে মন খারাপের কোনো মানে হয় বলতো সহজ সুন্দরভাবে ভাবে দিন কটা কাটিয়ে তাড়াতাড়ি তুমি ফিরে এসো এই আমার একমাত্র খুশি হয়ে আমি হাত নাড়লাম প্লেনের দিকে এগিয়ে গেল সে থেকো যেন তোমার জন্য আমার খুব চিন্তা হয় আমার যেতে ইচ্ছে করছে না রাসেল চলতে চলতেও থেমে গেল শ্যালি এই মহাযন্ত্রণা আরে আর দেরি করো না যাও সময় আর নেই প্লেনে উঠতে উঠতে ওর লিকলিকে হাত নেড়ে আমাকে বিদায় জানালো আমি ঠায় দাঁড়িয়ে রইলাম একে একে প্লেনের ইঞ্জিন দুটো চালু হল এক সময় চলতে শুরু করল প্লেন প্লেনটা যদি এখন কোনো দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায় শেলির এই যাওয়া যদি চিরদিনের জন্য হতো সবচেয়ে খুশি হতাম আমি চৌধুরী ভবনে পৌঁছে পারভিনের কোনো সাড়া পেলাম না তারা মিয়া সামনে পেয়ে জিজ্ঞেস করলাম আমি যেন হুঁচুট খেলাম সচেতন হলাম সেলি এলে তারা মিয়া জানিয়ে দিতে পারে যে বিমানবন্দর থেকে আমি বাড়ি ফেরার সাথে সাথেই পারভিন সুস্থ হয়ে উঠেছিল ভাবছি কি করা যায় এত বড় বাড়িতে পারবিন যে কোন ঘরে থাকে তা খুঁজে বের করা এখন সম্ভব নয় এদিকে মনও মানছে না শেলির অনুপস্থিতির সুযোগটা যেমন করেই হোক সদ ব্যবহার করতেই হবে মনে পড়ল বাড়িটাতে একটা ছোটখাটো টেলিফোন এক্সচেঞ্জ আছে তাড়াতাড়ি পড়ার ঘরে এলাম বাড়ির বিভিন্ন ঘরের ফোন নম্বরের তালিকাটায় দ্রুত চোখ বুলোলাম দূর দূর বুকে ডায়াল করলাম পারভিনের নাম্বার সঙ্গে সঙ্গে পারভিনের সাড়া পেলাম আজ রাত বারোটার সময় খুব আসতে বললাম তুমি আসবে না আমি যাব তোমার ঘরে আসবো তোমার কাছে পারবীন আর কোনো কথা বলল না রিসিভার রেখে দিল আমি তখন ঘেমে গেছি দুটো বাজতে দশ মিনিট বাকি রাত বারোটার পর থেকেই আমরা দুজনে এক ঘরে এক বিছানায় সময় গড়িয়ে যাবার সাথে সাথে আমার মাঝে একটা বিষাদ দানা বেঁধে উঠছিল রাত শেষ হলে পারবীন আর কাছে থাকবে না দিন দিন কতগুলো কি যে অসহনীয় কেটেছে এত তাড়াতাড়ি আবার মিলতে পারব আমি তো সত্যি ভাবিনি কিন্তু পারবিন। আমার মনে হয় এমন সুযোগ আর হয়তো আমরা পাব না যা পেলে তাতে খুশি থাকো আর কোনো সহজ পথ নেই মিসেস শেলি সত্যি ডেঞ্জারাস মহিলা হয়তো এই মুহূর্তে ফিরে আসতে পারে সরাসরি ঢুকে পড়তে পারে এই ঘরে পারবে না দরজায় তালা আছে তবু আমি নিরাপদ ভাবি না রাসেল কিন্তু পারভিনী সাংঘাতিক অবস্থার বেড়াজাল থেকে আমাদের তো মুক্তি পেতেই হবে আমি বিছানায় উঠে বসে ওর মসৃণ উরুতে হাত রাখলাম একটা উপায় আমার মাথায় এসেছে পারভিন শোনো সপ্তাহে তো তুমি একদিন ছুটি পাও আমরা একটা ঘর ভাড়া নিই না কেন এমন জায়গায় যেখানে আমাদের কেউ চিনবে না আমি অফিসে থাকার সময় আর তোমার ছুটি কাটাবার সময় সে ঘরে আমরা নির্বিঘ্নে হতে পারি বুঝতে পারলাম পারভীন যেন নিজের ভেতর কুটিয়ে গেল ছুটির দিনে আমি মাকে দেখতে চাই রাসুল তোমার মা হুম যেতেই হয় না গেলে আমার মা মেসেজ শ্যালীর কাছে নির্খাত খবর নেবেন মার সঙ্গে আমার একটু মন কষাকষি বলে তিনি কখনো আমাকে বিশ্বাস করেন না ভাবেন আমি বুঝি কত রকম অজুহাত আছে দেখিয়ে দেবে শোনো তোমাকে অন্তত ওই একটা দিন আমার চলে রাখতেই হবে সম্ভব নয় রাজাল এ ধরনের বিপচনক পথে পা বাড়াতে আমি কিছুতেই পারবো না সরি এতটা কাছে এসে এখন দিনের পর দিন তোমায় না পেয়ে হাবির দেশ করে মরবো সাবধান করার কথা মনে নেই তোমার এটা আমার কথার কোনো উত্তর হলো না পারবিন কি করতে পারি আমি রাসেল আমি যেমন তোমাকে চাই তুমিও কি আমাকে আমিও চাই রাসেল আমি চাই কালো চোখ দুটি তুলে পারবিন এমন ভাবে তাকালো যে আমি আরো জ্বলে উঠলাম ওকে পাবার একটা তৃষ্ণা আমার ভেতর দাউ দাউ আগুন ছড়িয়ে দিল ওর একটা হাত আমার হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম পারবিন আমি এমন দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণা সহ্য করতে পারবো না আমার হাতে এখন টাকা আসছে হাতে আছে তিরিশ হাজারের মতো এক দালাল বন্ধুর সাথে অংশীদারি ব্যবসা শুরু করব শীঘ্রই পারবিন আমার কথা হলো আমরা কেন নতুন করে চিন্তা করতে সাহসী হব না সেলি যাতে আমাকে ডেভোর্স করে সেই ব্যবস্থাটা আমার উপর ছেড়ে দাও না এবং তারপর তো আমরা সহজেই বিয়ে করতে পারি তাই না বিয়ে করবো বালিশটা ঠেলে আজ শোয়া হয়ে পারবিন হাসলো। পাগল আর কাকে বলে কদিন থাকবে তিরিশ ব্যবসা থেকে বা কত আসবে মনে করো তাছাড়া আমি তো আগেই বলেছি এই চাকরি আমি ছাড়ব না কেন এই চাকরিতে তোমার জন্য কি এমন মজা আছে মজার কথা নয় রাসেল সুযোগগুলো দেখতে হবে বিলাসবহুল বাসস্থান ভালো মাইনে নিজের ব্যবহারের প্রয়োজনই গাড়ি আর কি চাই আমার বলতো তাছাড়া বেশি পরিশ্রম তো নেই এমন চাকরি ছাড়লে বোকামি হবে না সেটা সারা শরীরে একটা ঢেউ খেলিয়ে টান টান হয়ে শুয়ে তাহলে এমন হাবা গোবা সেজে থাকো কেন ওই চশমা তো তোমার লোক দেখানো ওই উলটিয়ে টেনে চুল বাঁধার প্রয়োজনটা কি তোমার তুমি এখনো শেলিকে চেনে উঠতে পারো দেখছি আমাকে ওর চেয়ে সুন্দর দেখানো চলবে না তাহলে আমাকে সহ্য করবে না সে শুধু একই কারণে অনেকগুলো সে নিজে দেখতে বিশ্রী বলে অন্য সে ঈর্ষা বোধ করে যার মাধ্যমে আমি কাজটা পেয়েছিলাম এই ব্যাপারে সে আমাকে সাবধান করে দিয়েছিল সুতরাং বুঝতেই পারছ কাজটা আমি রাখতেই চাই জীবনটা আমার খুব কষ্টের রাসুল বাঁচার জন্যে অনেক লড়াই করতে হয়েছে তার উপর মার সাথে আমার প্রচন্ড অমত সেটা আমাকে আরো অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে এই বিলাসিতা চাকরিটা হারিয়ে আমি আবার পথে দাঁড়াতে রাজি নই রাসুল আই এম সরি যা তুমি বলছো তা সত্য নয় পারবিন এই শুধু আমাকে বোঝানোর চেষ্টা আর কিছু না আমার রাগ চেপে গেল মাথায় আসল কথা হলো সেলি তোমাকে প্রচুর টাকা উইল করে দেবে বলি এই চাকরিতে থেকে যেতে চাও তাই তো রাসেল সেটা এন্টায়ারলি আমার ব্যক্তিগত ব্যাপার তোমার সঙ্গে প্রেমে পড়া বা তোমাকে ভালোবাসার সাথে এই ব্যাপারটাকে আমি জড়াতে চাই না প্লিজ আবার এই কথাও সত্য নয় যে নিছক ওগুলোর জন্য আমি আমার ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকে ধ্বংস করে ফেলব সেলি তোমাকে বোকা বানিয়ে ধোকা দিচ্ছে মাত্র সামান্য কিছু সামান্য কিছু শেলি নিজে আমাকে তাই বলেছে ওর রহস্য ছড়ানো কাত হয়ে আমার গায়ের সাথে ঘনিষ্ঠ হল ওর উন্মত্ত যৌবনের মাদকতা আমাকে উষ্ণ পরশ দিল চুলের ফাঁকে আঙুল চালাতে চালাতে বলল আসলে শ্যালি তোমাকে পোকা বানাচ্ছে আমি জানি সবে উইলটা আমি দেখেছি রাসেল তুমি দেখেছ কখন এ তো কয়েকদিন আগে কয়েকদিন আগে একটা নতুন বিল করলো সে অ্যাটর্নি যে খসড়াটা পাঠিয়েছিল সেটা তো আমি দেখেছি হঠাৎ উত্তেজনায় আমি কেঁপে উঠলাম তাহলে তোমার জন্য কি রেখেছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু সে যে বলেছিল মাত্র কয়েক হাজার সে হয়তো ভেবেছে তুমি হিংসে করবে আমার হৃৎপিণ্ডে তখন দ্রুত রক্ত সঞ্চালন হচ্ছে নিজেই নিজের বুকের স্পন্দন শুনতে পাচ্ছি উইলে আমার জন্যে কি রাখা আছে পারবেন তোমার জন্য তো সবকিছুই রয়েছে সমস্ত বাড়ি ঘর ব্যবসা জায়গা সম্পত্তি সব আর ছ কোটি টাকা বাকি টাকা দান খয়রা তার উত্তরাধিকারদের জন্য দম বন্ধ করে শুনছি ওর কথা শেষে লম্বা শ্বাস নিয়ে ফুসফুসকে বাতাস জোগালাম তুমি ঠিক জানো তো পারবেন ঠিক জানি এখন বলো যে ভজ নেবে ওর চোখে মুখে বিদ্রুপের ছিলিক কি হলো কথা বলছো না কেন না তোমার কথা শুনে এবার তো নতুন করে চিন্তা করতে হয় পারভিনের প্রশ্নটা আমাকে অস্থির করে তুলল একদিকে পারভিন অন্যদিকে বিপুল ধন সম্পদ বিছানা থেকে নেমে পড়লাম অস্থিরভাবে পাইচারি করছি ঘরময় টাকা পয়সা কিছুই এখন পাবো না কিন্তু পারবীনকে আমার এখনই চাই আবার পারভিন আমাকে চাইলেও টাকার আশা ছেড়ে আমার সাথে সে আসতে রাজি নয় আমি যেন দুরুহ এক ঘোর প্যাঁচের মধ্যে তলিয়ে যাচ্ছি পারভিন টাকাটা আমরা যখন পাবো তখন দুজনে বুড়ো হয়ে যাব ভোগ করার বয়স আর থাকবে না তখন বুড়ো হবার আগে পাবার সম্ভাবনা কি নেই তুমি কি বলতে চাইছো অসুস্থ হয়ে বা দুর্ঘটনায় সে মারা যেতে পারে অনেকেরই তাই হয় কিন্তু কমিশনার সাহেব সেই মুহূর্তে পারভীন বিছানায় আর আমি পাইচারি করতে করতে শেলির মৃত্যুর সম্ভাবনা নিয়ে আলোচনা করছি তখনও বিশ্বাস করুন ওকে খুন করার চিন্তা মনে আসেনি বলিহারি আমাদের আশা বিছানার কাছে দাঁড়িয়ে পারভিনের চোখে চোখ রেখে বললাম মরবে আশায় আমাদের উপভোগের জীবন শেষ তখন আমরা বুড়ো মুখের শরীরের চামড়া ঝুলে পড়বে তবু আশায় আশায় থাকা ছাড়া উপায় কি বলো ঠিক সেই মুহূর্তে আচমকা টেলিফোনটা বেজে উঠল আমরা দুজনেই চমকে উঠলাম ছড়িয়ে থাকা শাড়ি পেটিকোট আর ব্রাটা এমনভাবে কুড়িয়ে নিজের ধরল যেন সে হঠাৎ ভয় পেয়ে গেছে। কেউ যেন ঘরে ঢুকে পড়েছে আর আমি হতবাক হয়ে টেলিফোনটার দিকে তাকিয়ে রইলাম নিশ্চয়ই এই রাত আড়াইটের সময় যত সব না কথা বলো তোমার প্রিয়তমার স্ত্রীর সাথে কিন্তু যা বলবে খুব সাবধানে রিসিভারটা তুললাম আমার হাত কাঁপল তবু গলার ঘুম ঘুম ভাব জড়িয়ে প্রায় উঠলাম কে ধমকে সেই সুদূর থেকে শেলি তার অস্তিত্ব জাহির করছে আমার আর পারভিনের মাঝখানে কি ব্যাপার এত রাতে আরে যে আড়াইটে বাজে কি হয়েছে তোমার ঘুম ভাঙালাম কি খুব গভীর ঘুমিয়েছিলাম তুমি রাগ করো রাসেল আমার আমার বড় একটা লাগছে মনে মনে ওর নিকুচি করছি আর দেখছি পারবিন দরজার কাছে দাঁড়িয়ে পেটিকোটের ফিতে বাঁচছে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাসেল কিন্তু একটা দুঃস্বপ্ন দেখলাম দেখলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি ভীষণ ভয় পেয়ে ফোন করলাম স্বপ্নটা এমন তোমাকে বলতেও আমার ভয় লাগছে তুমি আমাকে ঘৃণা করছো তুমি যেন আগের মতো নেই তোমার কাছে করুণা ভিক্ষা করতেই তুমি আমাকে ঠেলে ফেলে দিলে তারপর তুমি ছুটছো আমি ছুটছি তোমার পিছু পিছু তুমি ছুটছো আমি ছুটছি ছুটতে ছুটতে তুমি কোথায় যেন মিলিয়ে গেলে তোমাকে না পেয়ে আমি কাঁদতে লাগলাম ঘুম ভেঙে ভয় হলো তোমার কিছু হয়নি তো? তাই ও দুঃস্বপ্নটা আমার বুকে খোঁজা দিল। মুখে বিন্দু বিন্দু ঘাম জমলো। ওটা নিছক স্বপ্ন, শেলি। আমি নিজেকে অবিচলিত রাখতে চেষ্টা করলাম। আমার জন্য কোনো চিন্তা করো না, শেলি। আমি ভালো আছি। তোমার কথা শুনতে খুব ভালো লাগছে রসে। জানো আমার কেবলই মনে হচ্ছে তোমাকে ছেড়ে এত দূরে আসা আমার উচিত হয়নি রাসেল রাসেল তুমি আমাকে এখনো ভালোবাসো তো আঙুলের চাপের রিসিভারটাকে গুঁড়ো করতে করছে আমার আমার ভালোবাসার কোনো খাদ নেই শেলি আমিও তোমাকে ভালোবেসে যেন অপার শান্তি পাই রাসেল তাই তো এখন তোমার কথা শুনে হোক না টেলিফোনে আমার হৃদয় আনন্দের জোয়ার বইছে অনেক রাত হলো শেলি টু তুমি তো শুনতে চাইছ না আমার বক্তৃতাটা কেমন হলো আমি তো জানি নিশ্চয়ই সবাই খুব প্রশংসা করেছে সে আর বলো না দারুণ হয়েছে সবাই তো তারপর এক টানা বলে গেল কে কি বলেছে ওকে কিভাবে স্বাগতম জানিয়েছে ওর বক্তৃতা শুনে কারা কারা অভিনন্দন জানালো হগত্যা ওকে থামাতে বাধ্য হলাম তোমার কথা শুনতে খুব ভালো লাগছে শ্যালি বিশেষ করে তোমার সাফল্যের কথা এখন ফোনটা রেখে ঘুমো আমারও ঘুমের দরকার তাই না ঠিক আছে রাসুল শুভরাত্রি তবে মনে আই খুব থিঙ্কিং অফ ইউ আমার ওই একই অবস্থা শ্যালি শুভরাত্রি রিসিভার রেখে দিলাম সব যেন নষ্ট হয়ে গেল আমার আর পারবীনের সাজানো সুখের পাপড়িগুলো যেন ওই একটা টেলিফোনে দোলে মলে দিল আমরা দুজন ভালোবাসার একটা বৃত্ত তৈরি করেছিলাম সবার আড়ালে আমরা স্বপ্নের নীল রচনায় ছিলাম গভীর মগ্ন দুজনে দুজনের ছোঁয়ায় উষ্ণতা অনুভব করছিলাম হৃদয়ের কাছে হৃদয় এনে তন্ময় হয়ে শুনছিলাম প্রেমের কবিতা কিন্তু সবই সবই মুহূর্তে খান খান হয়ে ভেঙে গেল মনে হচ্ছে টেলিফোনটা আমাদের চারপাশে সেলের অস্তিত্ব ঘোষণা করে গেল আমি এখন যাই রাসুল পারভিন কাপড় পরে নিজেকে গুছিয়ে নিয়েছে দেখে আমার বৃত্তি চলে যায় দেখো বলছে স্বপ্ন দেখেছে আমাকে হারিয়ে ফেলেছে তা দেখাবার সময় পেল না আমি তো তোমাকে আগেই বলেছি সব গোপন ব্যাপারেরই সে গন্ধ পেয়ে যায় হুম এখন তা হাড়ে হাড়ে বুঝতে পারছি চুলোই যাক তুমি এখনই যেও না পারবি ভরতে এখন অনেক সময় বাকি আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে ও এখনো এই ঘরে ঘাপটি মেরে বসে আছে হম আই নোয়াট ইউ মিন আমারও তাই মনে হচ্ছে পারভিনের কাছে এগিয়ে গেলাম বুকের মাঝে জড়িয়ে ধরলাম মুখটা একটু নামিয়ে চুমু খেলাম কিন্তু পারভিন কোনো সাড়া দিল না নিজেকে আলগা করে নিল আজকে আর নার্স ঠিক আছে আজ থাক কাল রাতে আবার বারোটায় তুমি আসবে না আমি তোমার ঘরে যাব তুমি না সত্যি নির্বোধ রাসুল সেলিকে তুমি সামান্যই চেন আগামী রাত আর আমাদের হয়ে আসবে না নির্খাত ফিরে আসবে সে না না ফিরতে পারে না কাল ওর কি যেন একটা পুরস্কার বিতরণের ব্যাপার রয়েছে আমার কথাই ফলবে দেখো সে ফিরবে পারভিনের কথাই সত্য হলো সন্ধ্যের আগেই ফিরে এলো শেলি অফিস থেকে ফিরে দেখি শেলি আমার জন্য অপেক্ষা করছে বাগানে অথচ বাড়ি পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি ভাবছিলাম শেলি না ফিরলে পারবীনের সাথে আরেকটা রাত কি সুখেই না কাটবে ওর সঙ্গে গত রাত গত রাত যা ছিল সত্যি আদিম উদ্দাম ক্ষুদিত প্রেমের বৃত্তি তাতে আমার কামনা পরিপূর্ণভাবে তৃপ্ত হতে পারেনি ভেবেছিলাম আজ রাতে হয়তো আমার সর্বনাশা কামনা তৃপ্তি ঘটবে পারবীন আমার রক্তে নেশা ধরিয়েছে আশ্চর্য এর আগে অন্য কোনো মেয়ে তা কখনো পারেনি আর এদিকে সেলির কাণ্ড কারখানা আমাকে পাগল করে তোলার জোগাড় করছে ওর নানা রকম কথাবার্তা আর সতেরো রকম বায়নাক্কার মেজাজ ঠিক রাখার দায় হয়ে উঠেছে অনেক কষ্টে নিজেকে সংযত রাখছি কি করব অসংযত হয়ে টাকাগুলোতে হাতছাড়া করতে পারি না তবু মাঝে মাঝে আমার ভেতরে চাপা উত্তেজনা বুঝতে ওর কষ্ট হতো না আর তখনই দেখেছি ওকে অবস্থা সম্পর্কে সজাগ হয়ে উঠতে পর কয়দিন আমি আমার পড়ার ঘরে মুন্সির কাছ থেকে লগ্নির টাকার বিবরণীটা মনোযোগ দিয়ে দেখছিলাম আদুরে ভঙ্গিতে দুলতে দুলতে শ্যালি ঘরে ঢুকল রাসেল এই যে শ্যালি এসো বসো কি করছো আমি একটু ব্যস্ত আছি কি ব্যাপার কাল রাতে বাড়িতে একটা পার্টি দিচ্ছি তেমন কাউকে বলবো না ধরো কয়েকজন পুরনো বন্ধু বান্ধব আসবে আর কি কবির সাহেবকে আসতে বলবো তুমি তো আছই। হম আমি তো আছি ওর কথায় বিশেষ মন ছিল না এবার লক্ষ্মী মতো এ ঘর থেকে কেটে পড়ো ডিনারের আগে আমাকে ডাকবে না খবরদার আমাকে অনেক কাজ শেষ করতে হবে কোনো কথা না বলে শ্বশুর করে চলে গেল শ্যালি অথচ দুমাস আগে শ্যালির এ অবস্থা কেউ কল্পনাই করতে পারত না কিন্তু এখন ঘটছে শ্যালি আর এখন বাধা পেলেই ফুঁসে ওঠে না বিশেষ করে আমার সঙ্গে তো নয় আমার সঙ্গে ব্যবহারেও ও আজকাল সংযত হতে শিখেছে আমার প্রতি দুর্দমনীয় ভালোবাসাই হয়তো তার মধ্যে এই পরিবর্তন আসতে সাহায্য করেছে ওর ভালোবাসার পেছনে আবার একটাই মুখ্য কারণ আমাকে হারাতে ওর দারুণ ভয় ওর টাকা আছে সত্যি কিন্তু ওই শরীর আর চেহারা নিয়ে আমার মতো সুপুরুষ পাওয়া দুঃস্বপ্ন এই ব্যাপারে কিন্তু সে খুব সজাগ তাই এখন অবস্থা চক্রে মনে হচ্ছে স্বামী হিসেবে আমার কাছ থেকে যে কোনো রকম ব্যবহার পেতেই সে তার মনকে প্রস্তুত করে নিয়েছে শিলি ঘর থেকে চলে যাবার পরই হাতের কাগজগুলো টেবিলে ছুঁড়ে ফেলে দিলাম একটা সিগারেট ধরিয়ে চেয়ারে নিজেকে এলিয়ে দিলাম শেলি ওপরে গেল তার সাজঘরে হয়তো পোশাক বদলাবে এখন কোথায় আছে পারবিন। আমার মনে এই ভাবনাটা ঘুরপাক খেল সে রাতের পর থেকে পারবীন শুধু আমার মনে জ্বলছে সমস্ত কাজকর্ম থেকে বিচ্ছিন্ন করে অসম্ভব উতলা করে তুলছে একদিনের মধ্যে কোনোদিন পলকের জন্য দেখেছি কোনোদিন আবার দেখিনি এখন সে কোথায় কি করছে আমার কথা সেও ভাবছে কি আমি এখনো জানি না পারবীনের শোবার ঘরটা কোন দিকে আমার পড়ার ঘর থেকে বেরিয়ে হল ঘরে এলাম না পারভিন নেই গেলাম শেলির পড়ার ঘরে দেখলাম নিবিষ্ট মনে টেবিলে কাজ করছে পারবিন আমার ঘরে ঢোকার শব্দে চোখ তুলে দেখালো সে আমি এগিয়ে গেলাম তোমার কথাই ভাবছিলাম পারভিন বৃহস্পতিবার আমার সঙ্গে কোথাও দেখা করবে না আমি আমার মাকে দেখতে যাব দয়া করে জ্বালাতন করবে না আমার ভালোবাসা কি এমনই শুকিয়ে মরবে কোন উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো দাঁড়াল টেবিলটা ঘুরে দরজার দিকে পা বাড়ালো আমি থাবা মেরে ওর হাত ধরে ফেললাম হ্যাঁ টান দিয়ে নিয়ে এলাম বুকের কাছাকাছি আমি আর দেরি করতে পারবো না যেমন করেই হোক কোথাও আমাদের মিলতেই হবে আমার কাছ থেকে দূরে সরে যাও বাড়াবাড়ি না বলছি ছাড়ো হাতটা মোচড় দিয়ে ছাড়িয়ে নিল মুহূর্তমাত্র দেরি না করে এক টানে দরজাটা খুলে প্রায় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল পরাজিতের মতো টেবিলের ওপর হাতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলাম শুধু পরাজিতই নই আহতও বটে বুকটার একপাশে কে যেন হাত উড়ি পেটাচ্ছে আমি কি পারবিনের কাছে হেরে যাচ্ছি কার যেন মৃদু পায়ের শব্দে চমকে উঠে ফিরে তাকালাম দরজার সামনে নীরবে দাঁড়িয়ে আছে তারা মিয়া নির্বিকার তারা মিয়া আছে আমার দিকে চোখের চাউনিতে কেমন যেন সন্দেহের ছায়া আর সেই মুহূর্তেই একটা ঠান্ডা ভাব আমার প্রতিটা লোমকূপকে শিউরে দিল কি যাই এখানে এক রাস বিরক্তি ঝরে পড়ল আমার কলা থেকে দরজার পর্দাটা ঠিক করছিলাম স্যার ওর দিকে আর না তাকিয়ে দ্রুত পায়ে ওপরে চলে এলাম মনে হলো এখানে বাস করলে আমি পাগল হয়ে যাব চারদিকে শুধু সন্দিগ্ধ চোখের দৃষ্টি গুপ্তচর সবাই যেন নীরবে দেখছে দেখছে আমার গতিবিধি মনের ভেতর একটা ভীষণ তোলপাড় শুরু হলো বারান্দা দিয়ে হাঁটছি এই তোলপাড়ের কি শেষ নেই শুধু পারভীন পারে এর অবসান ঘটাতে কিন্তু তাকে পাই কোথায় কোথায় আছে সে বারান্দার দুপাশের দরজাগুলোর দিকে তাকাতে তাকাতে ভাবছিলাম শুধু ওই কথা পারভীনকে আমার পেতে হবে হঠাৎ খেয়াল হলো পার্বীনের চিন্তায় চিন্তায় সাজঘর ছেড়ে চলে এসেছি বারান্দার শেষ প্রান্তে বিতৃষ্ণায় নিজেই নিজেকে খিস্তি করে উঠলাম ফিরে জন্য আবার ঘুরলাম আর তখনই নজরে পড়ল আমার দাঁড়ানোর জায়গা থেকে এক চিলতে পথ বেশ খানিকটা দূরে গিয়ে বাঁক নিয়েছে এই বিশাল বাড়িটায় অনেকগুলো ঘর শুনেছি এর মধ্যেই অতিথিদের জন্য রয়েছে তৃষ্ঠা কিন্তু এই চিলতে পথটা কোথায় গিয়ে পড়েছে কে জানে নিজের মধ্যে হঠাৎ বেশ উত্তেজনা বোধ করলাম পথটা একবার দেখে এলে কেমন হয় যদি সেখানেই পার্বীনের ঘরটা পেয়ে যাই ভালো করে তাকালাম চারদিকে দেখলাম কোনো সন্দিগ্ধ চোখ নীরবে আমার অনুসরণ করছে কিনা না কেউ নেই শুরু করে ঢুকে পড়লাম সেই চিলতে পথটায় এগিয়ে চললাম শেষে পথটা বাঁক নিতেই থেমে গেলাম সামনেই একটা ঘরের দরজা পথটাও শেষ এই ঘরটাই যদি পারভিনের হয় দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তমাত্র চিন্তা করলাম তারপর কপাটের উপর কান পাতলাম ঘরে কেউ আছে বলে মনে হচ্ছে চলাফেরার শব্দ হচ্ছে ঝুঁকি নেবার জন্য মনকে তৈরি করলাম তারপর দরজায় টোকা দিতে অনামিকাকে বাঁকিয়ে ডান হাতটাকে কপাটের দিকে এগিয়ে নিলাম ভেতরে টেলিফোনের টিং শব্দ কানে এলো টোকা দিতে গিয়েও থেমে গেলাম শব্দ শুনলাম করে দাঁড়িয়ে থাকলাম চারদিকে দরজায় কান পাতলাম। ভেতরে পারভিনের কলা হ্যালো সাহেব বলছ শোনো বৃহস্পতিবার আমার হাসতে একটু দেরি হবে এখানে একটা পার্টি হচ্ছে সেদিন তবে সাতটার আমি এসে যাব তুমি হোটেল ব্রড থেকে হুম হ্যাঁ হ্যাঁ মধ্যে তুমি সব ব্যবস্থা করতে পারবে তো পুরো সময়টা তোমাকে কাছে পেতে চাই সাহেব কিছুক্ষণ নিরবতা তারপর আবার পারবিনের গলা আমি তো শুধু সময় গুনছি সাহেব তুমি কিন্তু দেরি করো না লক্ষ্মী আমার একটু পরে ক্লিক শব্দ শুনলাম রিসিভার রেখে দিয়েছে কি করে সাজঘরে ফিরেছিলাম জানি না কিছুক্ষণ পর দেখলাম আমি বিছানায় দুহাতে দুগাল সজরে চেপে ধরে বসে আছি আমার শরীর যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে আর কেউ যেন আমার মাথায় হাতুড়ি দিয়ে সজরে ঘা দিয়ে চলেছে আমি আগে এমন চিন্তা করি এ কথা সত্য কিন্তু এখন ব্যাপারটা চিন্তা করতে বেশ মজা পাচ্ছি আমার প্রতি শ্যালির ভালোবাসা ছিল নির্ভেজাল মনে প্রাণে সে চাইতো আমাকে আবার সেই সাথে সবসময় আতঙ্কিত থাকতো আমাকে যদি হারিয়ে ফেলে আমি পারভীনের প্রেমে অন্ধ ওকে হারাবার ভয় আমিও আতঙ্কিত যাই বলুন এটা আর মজার ব্যাপার আমার কাছ থেকে যন্ত্রণা পাচ্ছিল শ্যালি আর আমি পাচ্ছিলাম পারভিনের কাছ থেকে কিন্তু আমার আর শেলি সহ্য শক্তির মধ্যে অনেক তফাত পারভীন আমাকে ঠকাচ্ছে ধাক্কাটা সামলে নিতে কিছুটা সময় নিয়েছিলাম তারপর প্রচন্ড রাগ চাপলো আমার মাথায় পারভিনের কাছে প্রেম ভিক্ষা চাইবার পাত্র আমি নই কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ওই লোকটাকে তা বের করতেই হবে জানতে হবে ব্যাপার কিছু আদৌ আছে কিনা থাকলে কত দিনের পুরনো দরকার হলে যেমন করেই হোক ওটা বন্ধ করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পারভিন যাবে হোটেল ব্রডলাইনে শাহিদ নামের একজন লোকের সাথে সে দেখা করবে তাহলে মাকে দেখার কথাটা শ্রেফ ধাপ্পা মিথ্যে আর শাহিদকে একটা দিন দিতে পারলে আমাকেও একটা দিন দিতে ওর আপত্তি কিসের বৃহস্পতিবা সকালে অফিস যাবার আগে শেলিকে বললাম যে ফিরতে আমার একটু দেরি হবে তবে পার্টি শুরু হবার আগেই চলে আসব কিন্তু সন্ধ্যে ছটায় শেলিকে ফোন করলাম শেলি কিছু মনে করো না পার্টিতে পৌঁছতে আমার বেশ একটু দেরি হবে কি ব্যাপার রসল ওই আমার পুরনো এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে হঠাৎ দেখা দীর্ঘদিনের অসাক্ষাতে অনেক কথা জমে আছে তুমি নিশ্চয়ই পার্টিটা কিছুক্ষণ চালিয়ে নিতে পারবে তোমার বন্ধুকে নিয়ে পার্টিতে চলে এসো না রাসুল আমি একা তুমি থাকলে বুঝলে তো আমি অনেক সাহস পাই সত্যি বলতে কি বন্ধুটি পার্টির জন্য উপযুক্ত হবে না তোমার মাঝে ওকে খুব বেমানান লাগবে ঠিক আছে আমি আর তার আগে তো কথাই নেই শেলিকে যেন বলতে চেয়েছিল কিন্তু রেখে দিলাম। অফিসে আর এক মুহূর্ত দেরি করলাম না তাড়াতাড়ি নিচে নেমে গাড়িতে চাপলাম আজ আমার ড্যাটসনটা ধোলাই মোছাই হচ্ছে বলে শেলির মার্সেরিজাই অফিসে নিয়ে এসেছিলাম ঘড়ির দিকে তাকিয়ে পথে নামলাম হোটেল ব্রডলাইন শহর থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রের পারে। জায়গাটা ট্যুরিস্টের জন্য খুব আকর্ষণীয় বালুকা বেলায় ছোট ছোট তাঁবু আর পাতার ছাউনি দিয়ে বসার ব্যবস্থা আছে আর আছে হোটেলটা প্রেম নিকুঞ্জ অনেকেই জোড়া বেঁধে চলে আসে এখানে ঘর ভাড়া নেয় এক ঘন্টা এক বেলা বা একদিনের জন্য নিশ্চিন্ত সান্নিধ্যে দুটি হৃদয় কাছাকাছি হয় রীতাকে নিয়ে অনেকবার এসেছি রাত কাটিয়েছি হোটেল থেকে বেশ কিছুটা দূরে আমার গাড়িটা দাঁড় করালাম তারপর বেলাভূমি ঘেঁষে হেঁটে হেঁটে হোটেলের চত্বরে এলাম হোটেলের চত্বরটা খুব সুন্দর 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 সব ছাতা দাঁড় করানো তার নিচে টেবিল সন্ধ্যায় লোকজনের ভিড়ে চত্বরটা বেশ মুখরিত আমি ঝোপের আড়ালে একটা টেবিলে বসলাম আর চারদিকে পারভীনকে খুঁজতে লাগলাম খুঁজে পেতে বেশ সময় লাগলো তার হয়তো একটা কারণ ওকে হঠাৎ করে চিনতে বেশ কষ্ট হচ্ছিল বিদেশে ওকে প্রথম চশমা আর বেকাপ্পা সাজগজের বাইরে দেখাচ্ছে এখন ওকে আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে ওর সাথে বসা লোকটা দেখতে বেশ লম্বা আর শক্ত সামর্থ্য মনে হচ্ছে চেহারা আর গায়ের রং প্রায় আমারই মতো বয়সে হয়তো আমার চেয়ে কিছু ছোটই হবে স্পোর্টস জ্যাকেট আর বাদামি রঙের ঢিলে ঢালা কর্ডের প্যান্ট পরনে এক ঘন্টা ধরে ওদের দেখছি পারভীন সেই প্রথম থেকেই শুধু বকবক করছে ওর কথায় যেন মনের উচ্ছ্বাস ছড়ে পড়ছে কিন্তু লোকটার মাঝে তেমন কোনো উৎসাহ দেখা যাচ্ছে না কেমন যেন মন মরা কখনো কখনো সে আনমোনা হয়ে অন্যদিকে তাকিয়ে থাকছে কখনো চেয়ারে পিট এলিয়ে ঘন ঘন হাই তুলছে লোকটা কি পারভীনের কথায় বিরক্তিবোধ করছে শ্যালি যখন আমার পেছনে লেগে অমন বকবক করে তখন কি আমাকেও ওই লোকটার মতোই দেখায় পারভিনের প্রতি লোকটার আগ্রহ নেই বললেই চলে সে লুকিয়ে ঘড়ি দেখছি একতরফা পারভিনের কথা চালিয়ে যেতে বেশ অসুবিধে হচ্ছে বোঝা যায় আর ওই অবস্থা দেখে আমি এক অদ্ভুত সুখ অনুভব করছিলাম শোয়া আটটার দিকে উঠল ওরা কিছু খাবে বলে হয়তো রেস্তোরাঁয় ঢুকলো আমিও উঠলাম ওদের পিছু পিছু আমি রেস্তোরাঁয় গেলাম কিন্তু ভেতরে ঢুকলাম না বারান্দায় এমনভাবে দাঁড়ালাম যেন ওদের কথাবার্তা শোনা যায় বারান্দা থেকে জানলা দিয়ে ওদের ওপর চোখ রাখলাম কিন্তু লোকটা কোনো কথাই বলল না খেতে খেতে পারবীনই আবার বক বক করল শেষ পর্যন্ত মনে হল হাল ছেড়ে দিয়ে পারবীন চুপ করে মন দিল খাবারে লোকটার মুখে বিরক্তির ছাপ এবার আরও স্পষ্ট দেখতে পেলাম আর পারভিনের সুন্দর মুখটা ফ্যাঁক আসে দুঃখ দুঃখ ভাব সারা মুখে ছেয়ে আছে এরকম ছাপ তো আমি শ্যালির মুখে অনেক দেখেছি শ্যালির কষ্ট ভোগ আমার জন্যে আমার পারবীনের জন্যে আর পারবীনের শাহিদের জন্যে সত্যি মজা বই কি খাওয়া শেষ হলে পরবীন হাতে একশো টাকার একটা নোট দিল সেই টাকা দিয়ে শাহিদ বিল মেটালো তারপর ওরা বেরিয়ে এলো বারান্দায় আমি তখন আড়ালে চলে গেছি পারভিন হঠাৎ লোকটার একটা হাত জড়িয়ে ধরল তারপর বলল চলো এবার সমুদ্রের ধারে যাই অসম্ভব আমি এখনই ফিরব এক বন্ধুর সাথে আমার দেখা করার কথা আছে তাহলে দেখা যাচ্ছে প্রয়োজনে দেখা করার মতো বন্ধু শুধু আমারই নয় লোকটারও আছে মুখের হাসি মিলিয়ে গেল তুমি অযথা কেন মিথ্যে বলছো সাহেব তুমি কি জানতে না যে আমি বেশ তাই হলো দেখা করার মতো কোনো বন্ধু না থাকলেও আমার কাজ আছে তুমি তোমার ওই ভালোবাসার বকর বকর বন্ধ করে বাড়ি যাও তো আগামী বৃহস্পতিবার যদি পারি দেখা করতে চেষ্টা করব কিন্তু এত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরতে পারবো না তোমাকে তো আগেই বলেছি চলো না চাবিটা নিয়ে এসেছি আমি না 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 ওখানে রাত কাটানোর মতো মেজাজ আজ নেই তাছাড়া আমার কাজ আছে বলছি তো পারভিনের দিকে আর না তাকিয়ে লোকটা বারান্দা থেকে নিচে নেমে গেল পরবীনের পেছন পেছন হোটেলের চত্বর পর্যন্ত এলো কিন্তু লোকটা কোনো ভ্রক্ষেপে করল না অগত্যা দাঁড়িয়ে পড়লো পারবিন। হয়তো ওর হাত পা ভেঙে আসছিল তাই ধপ করে একটা চেয়ারে বসে পড়ল আর সেই লোকটা আমরা দুজনেই দেখলাম হোটেলের গাড়ি রাখার জায়গার দিকে এগোচ্ছে তারপর একটা ঝরঝরে ফিয়েট গাড়িতে উঠে চলে গেল আমি একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে পারবীনের পাশের চেয়ারটায় বসলাম শাহিদের চলে যাওয়া পারভিনকে এত বেশি আচ্ছন্ন করে রেখেছে যে সে টেরি পেল না তার পাশে কেউ বসেছে বেশ কিছুক্ষণ পরে বাস্তবে ফিরে এলো পাশের চেয়ারে কাউকে অনুমান করতে চকিতে ফিরে তাকাল দুজোড়া চোখ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ পরবীন তুমি আমি মৃদু হাসলাম পারভিন যুগপথ ভয় বিস্ময় আর রাগে ক্ষোভে কুঁকড়ে উঠল তুমি এখানে কি করছো তোমার মাকে দেখছিলাম চমৎকার দেখতে গল্পটা আরো চমৎকার কি বলো হাত দুটো মুঠো করে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারবিন। কি জানেন তুমি এখানে মানে কোথায় আছো পার্টি ছেড়ে চলে এলে কেন আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল পারবিন। বোকার মতো তাকালো আমার দিকে কোনো পুরুষ কোন মহিলাকে নিয়ে যখন অতিষ্ঠ হয়ে ওঠে না তখন সব ক্ষেত্রেই দেখা করার মতো একজন বন্ধু থাকে কিছু বলতে গিয়েও পরিচয় জানতে পারি কি পারবীন আমার দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত করল সে তারপর ধীর শান্ত গলায় বলল আমার স্বামী আমার যেন হঠাৎ উঁচু জায়গা থেকে পতন হলো এই কথা আমি আশা করিনি তুমি ওকে আমাদের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে তো তুমি তুমি ওই লোককে ভালোবাসো পারবিন পারবিন যেন তখন নিষ্পন্দ পাথরের চোখের মতো ঘোলাটে ও চোখের দৃষ্টি ভালোবাসাই আমার অভ্যেস ভেরি গুড সত্যি বলতে কি এতদিন পর্যন্ত আমি অনেক চিন্তা করেও কারণ খুঁজে পাইনি তুমি কেন ওই বিলাসী তার চাকরিটা ছাড়তে চাও না আজ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল কিন্তু এর জন্য কি একটু বেশি মূল্য দিতে হচ্ছে না মনে হলো পারভীন অস্বস্তি বোধ করছে প্লিজ ওকে নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না আমি আলোচনা করি আরো কিছু তথ্য জানতে চাই তোমার এই সন্ধ্য অভিসারে লোকটাকে খুব একটা সহজ হতে তো দেখলাম না শুধু বিরক্তি প্রকাশ করল কারণটা কি অন্য কোনো সুন্দরী মেয়ে নাকি উফ ওসব বলে আর আমার যন্ত্রণাটা উস্কে দেওয়ার চেষ্টা করোনা রাসেল আমি তোমাকে বোঝাতে পারবো না কাউকে মন প্রাণে দিয়ে ভালোবাসার কি মানে সে ভালোবাসা আবার যখন নিজেরই চোখের সামনে খান খান হয়ে ভেঙে পড়ে তা দেখার কি অসহনীয় চালা আমার দিকে থাকিয়ে থামল পারবিন ভারাক্রান্ত হৃদয়কে যেন সামাল দিতে চাইল বলতে কোনো বাধা নেই রাসেল সাহেদের মূল্য আমার কাছে এখন মূলত শূন্য শুধুই একটা পুরনো পচা অভ্যেস ধরো আবার যদি হঠাৎ করেই আমাকে ভালোবাসতে শুরু করে তবে তাকে নিরাশি হতে হবে আবার থামলো আপন কি যেন ভাবল যতই দিন যাচ্ছে আমার সব রকম আশাই ধীরে ধীরে ঝরে পড়ছে সপ্তাহে একদিন বৃহস্পতিবার এখনো দেখা করি বটে তুমি বিশ্বাস করো রাসুল এই সময়টাও শাহিদ অন্য এক মেয়ের জন্য বরাদ্দ করে রেখেছে তবে এখনো যা একদম বন্ধ করে দেয়নি তাহলে কিন্তু এলেও আমি বুঝি প্রতিটা মুহূর্ত সে মরণ যাতনা ভোগ করে তবে আমি জানি আমি জানি শাহিদ বদলাবে আমি ভেবে অবাক হই সেই সময়টার কথা যখন সে আমার কাছে করজোড়ে ভালোবাসা ভিক্ষে চাইতো দিন হয়তো আসবে সে আবার চাইবে তখন তখন আমি ওকে পিঠ দেখাবো ফিরে যাও এবং সেই কথা বলেই আমি সারা জীবনের জন্য ওর কাছ থেকে মুক্তি পেতে চাই রাসেল কাজটা ঠিক হবে না পারবিন কি বললে হবে না হবে আর আমি ঠিক তাই করতে চাই আমাকে কেউ একবার আবার পায়ে মারাবে তা আমি করতে পারি না আমার সেই বিশ্বাসে আঘাত করেছে এর মূল্য ওকে দিতেই হবে আমি শুধু আমার সেই দিনটির জন্য অপেক্ষা করছি যেদিন আমি প্রতিশোধের ছবল হেনে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেব আর দেখে দেখে আনন্দ পাবো শাহিদ আমাকে পাবার জন্য হন্যে হয়ে ছুটে মরছে আমার ভালোবাসা ফিরে পাবার আশায় করুণা ভিক্ষা করছে চুপ করে গেল পারভিন সব কথা যেন শেষ হয়ে গেছে আমিও চুপ করে বসে রইলাম ওর পাশে কোনো কথা বললাম না ওকে ধাতস্থ হতে দিলাম এক একসময় আমি উঠে দাঁড়ালাম এসো যাই ওদিকে সমুদ্রের কাছে যাই আমি আমাকে কেন ডাকছ হতচকিত ভাব পারভিনের নিজের আসনে শক্ত হয়ে বসল তুমি চাও রাসুল হঠাৎ করেই যেন আমার মাথায় রক্ত উঠে এলো ওর দিকে ঝুঁকে ওর ডান কবজিটা চেপে ধরলাম তুমি কিন্তু নিজেই যেতে চেয়েছিলে আমি চেয়েছিলাম কে বলল তোমাকে সায়দকে বলছিল আমি শুনেছি চলো উঠল না পারবিন হাতটা ছাড়িয়ে নিতে চাইলো কিন্তু আমার মুঠো আরো শক্ত হল এখানে কিন্তু যে কোনো অবস্থাকে আমি পরোয়া করব না আমাকে জোর খাটাতে বাধ্য করো না পারবিন প্লিজ আমাকে ছেড়ে দাও আমি আর কথা চাই না বাড়াতে অসহায়ের মতো আমার দিকে চাইল পারবিন ওর মুখ রক্তশূন্য আমিও তাকিয়ে রইলাম ওর দিকে আমার চোখের দৃষ্টি বুঝেই হয়তো পারবিন হঠাৎ বিচলিত বোধ করল না না এখন নয় একটু আগে তুমি চেয়েছিলে ওঠো ওঠো উঠে পড়ল পারবিন আমার হাত তখন ওর কবজিতে চত্বর ছেড়ে আমরা নিচে নামলাম ধীরে ধীরে এগুলাম সমুদ্রের দিকে নির্জন জায়গায় এসে দুজনে দাঁড়িয়ে পড়লাম ওকে সামনে এনে দুহাতে ওর কোমর জড়িয়ে ধরলাম ও যেন এর জন্যই অপেক্ষা করছিল ঝাঁপিয়ে পড়লো আমার বুকে আমার কাঁধে মুখ ঘষল জোরে আঁকড়ে ধরল তারপর অবাক করে দিয়ে হঠাৎ পারভিন ফুঁপিয়ে কেঁদে উঠল কান্নার তোড়ে আমার হাতের বাঁধনে আটকা ওর শরীর বারবার উতলে উতলে উঠছে সত্যি বলতে কি আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না পারভিনের মতো মেয়ে কাঁদতে জানে এও যেন আমার কাছে আরেক বিষয় আমি ওর কান্নার বেগ থামার অপেক্ষা করলাম আমার গাল ওর মাথার চুল ঘুষতে থাকলাম একটা হাত ওর পিঠে কোমর আর নিতম্বে ঘুরে ফিরে বেড়াচ্ছে আরেক হাতে বুকের সাথে চেপে রেখেছি ঘৃণা করতে পারো না রাজু ঘৃণা কি যে বলো আমি যে তোমায় ভালোবাসি পারবি এরপরও কি তোমার ভালোবাসা ঘৃণা সঞ্চার করতে পারে না আমি ওর চিবুকটা তুলে ধরলাম প্রচন্ড আবেগে ওকে চুমু খেলাম পরম আবেশে আমার গলা জড়িয়ে চলো না আমরা নতুন করে জীবন শুরু করি বিয়ে করি কিন্তু কিন্তু চুলোই যাক সাহেদ এখন শুধু তুমি আর আমি আমরা তো সহজেই বিয়ে করতে পারি না রাসুল বিয়ে করলে আর তোমার এই ভালোবাসা অটুট থাকবে না ছাড়ো পারবিন নিজেকে আলগা করে নিতে চাইল কিন্তু আমি আলগা হতে দিলাম না আরো জোরে চাপটে ধরে চুমুয়ে চুমুয়ে পাগল করে তুললাম ওকে এ তোমার মিথ্যে ধারণা আমার ভালোবাসা অফুরন্ত সারা জীবন তুমি তাতে মনির খুশিতে অবগাহন করতে পারবে এত সুখ এত সুখ আমার কপালে সইবে না রাসি আমার কপালে সইবে না পারবিন আমার বুকে আল্লা মুখ ঘষতে থাকলো সইবে সইবে এখন চলো তাড়াতাড়ি যাওয়া যা কোথায় সেই বাংলোতে তোমার কাছে তো চাবি রয়েছে ধপ করে বুকের কাছে আমার জামাটা মুঠো করে ধরলো পারবিন হাতটা শক্ত করে আমাকে কিছুটা ওর দিকে টানলো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকলো কিছু সময় তারপর ওর হাতের মুঠো আপনি শিথিল হয়ে এলো জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে পারবেন আমি ওর হাতটা নামিয়ে দিলাম কি হলো একটা কথা বলো পারবিন আজ থাক না পরে হয়তো আর চাবি পাওয়া নাও যেতে পারে ঘাড় তুলে তাকালো পারবেন আমি ওর চোখে আলতো করে চুমু খেলাম বাংলোটা এখান থেকে অনেক দূরে ওটা তৈরি করেছিল মাঝে মাঝে ওখানে গিয়ে বিশ্রাম নেবে বলে কিন্তু আমি চৌধুরী ভবনে আসার পর সেলিকে কখনো সেখানে যেতে দেখিনি তবে শুনেছি মাঝে মধ্যে লোক পাঠিয়ে ওটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এখান থেকে বাংলোতে সরাসরি যাবার দুটো পথ আছে একটা পথ শহর হয়ে যেতে হবে আরেকটা বেলার ওপর দিয়ে এই পথে গেলে সেখানে তাড়াতাড়ি পৌঁছনো যাবে এখান থেকে কিছু দূর গিয়ে বালুকা বেলায় গাড়ি নিয়ে নেমে যাবার পথ রয়েছে স্পিডোমিটারের কাঁটাটা পঁচাত্তর ছুঁই ছুঁই ব্রেকের উপর পা রাখলাম সামনেই বালিয়াড়িতে নেমে যাওয়ার পথটা প্রায় সমকোণে বাঁক নেওয়া পথটার মুখে সড়ক থেকে গাড়িটা নামিয়ে ঢুকিয়ে দিলাম সোঁ সোঁ আওয়াজ করে গাড়িটা গিয়ে বালু রাজ্যে পড়ল অ্যাক্সেলারেটারে পা রেখে চাপ দিলাম আর ঠিক সেই সময় বোমা ফাটার মতো একটা আওয়াজ শুনলাম কি ঘটেছে তৎক্ষণাৎ বুঝতে পারলাম গাড়িটা ডান দিকে কাত হয়ে তীরের বেগে ছুটে চলেছে অ্যাক্সেলরেটর থেকে পাটা সরিয়ে স্টিয়ারিংটাকে ঠিক রাখতে আপ্রাণ চেষ্টা করতে থাকলাম গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে খেয়াল হতেই ব্রেকের উপর পা রেখে সজরে চাপ দিলাম চাকাগুলো যেন শূন্য উঠে আবার নেমে গেল ঘুরতে ঘুরতে বালির মধ্যে গর্ত খুঁড়ে একসময় থেমে গেল মুহূর্তের মধ্যে ঘটে গেল ঘটনাটা আর এই ঘটনাই আমার জীবনে এনে দিল এক বিরাট পরিবর্তন আর সেই সাথে কেড়ে নিল আমার আশা আকাঙ্ক্ষা আমার সুন্দর ভবিষ্যৎ আজ বাংলোর গুমট গরমে বসে যে খুনের শিকারক্তি টেপ করছি বিশ্বাস করুন সেই ঘটনাই তার জন্য দেয় ঢকলটা সামলাতে কিছুক্ষণ গাড়িতেই বসেছিলাম পারভিন ছিটকে পড়ে আছে সিটের ওপর কোনো রা নেই একদম বোবা ভাগ্যকে অভিসম্পাত দিতে দিতে গাড়ি থেকে নামলাম শুধু টায়ারটাই ফেটেছে আর কিছু হয়নি আঁচড়ও লাগেনি খেয়াল করে দেখলাম ভাগ্য হয় এইটুকুই ভালো ছিল গাড়িটা বসে যাবার জায়গায় বালি তেমন নরম নয় গাড়িটাকে সহজেই পিছিয়ে নেওয়া যাবে কোট জামা খুলে চাকা বদলের কাজে লেগে গেলাম ভাবলাম কি বাঁচাটাই বেঁচেছি সড়ক পথে থাকলে এই যাত্রা আমাদের কেউ বাঁচাতে পারত না সামনে ছিল উঁচু টিলা কাটা আঁকা পথ ওই বাঘগুলোর কোনো একটাতে চাকাটা ফাটলে এতক্ষণে পরপারে থাকতাম সঙ্গে থাকতে পারবি। ওর ওই ভরার যৌবনের সঙ্গী হয়ে পরপারে যেতে কি আমার কোনো আপত্তি আছে অথচ চাকা ফাটার মতো এর চেয়ে ভালো জায়গা আর কোথাও আছে বলে আমার মনে হল না সমস্ত ধকলটাই গেল বালুর উপর দিয়ে হঠাৎ হঠাৎ মাথায় একটা চিন্তা খেলে গেল তখন চাকার বল্টুগুলো সজরে টাইট করছি আমার এখন মনে হয় সম্পত্তি শেলির উইলের কথা শুনে হ্যাঁ সেই কথা শোনার পর থেকেই আমার মধ্যে খুনের বীজ বপন হয়েছিল ফেটে সেই বীজটাকেই অঙ্কুরিত করল বিদ্যুৎ খেলে গেল আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল কোনো সমস্যাই এখন আর সমস্যা নয় টাকা পারভীন আমার ভবিষ্যৎ সবকিছুরই সমাধান আমি পেলাম শেলি যদি মারা যায় এই চিন্তা তো আগেই আমার মাথায় ছিল এখন তো আমি ওকে খুন করতেই পারি আর আমি ওকে খুন করব শেষ হল শ্রী সুধাময় করের উপন্যাস কামিনী কাঞ্চনের প্রথম অধ্যায়ের চতুর্থ পর্ব নমস্কার